বন্ধুরা, আজ আমরা এমন একজন লোকের কাহিনী জানব যার একার সমনে বড় বড় মাফিয়া গ্যাং ছোট বাচ্চার মতো। কাহিনীর শুরু হয় ইতালির একটা শহরে, যেখানে একজন লোক তার ছেলেকে নিয়ে তাদের ফার্ম হাউসে যাচ্ছিল। ফার্ম হাউসে পৌঁছে সে তার ছেলেকে তার গাড়িতেই বসে থাকতে বলে, আর সে ফার্ম হাউসের ভিতরে যেতে শুরু করে। কিন্তু গেটের সামনেই তার একজন লোক দাঁড়িয়েছিল। সে তাকে বলে যে অন্য একজন লোক আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে বলেছে, এই ব্যক্তির নাম লরেন্স, আর সে ওই লোকটার সাথে ঘরের ভিতরে যেতে শুরু করে। কিন্তু ঘরের ভিতরে ঢুকতেই সে আশ্চর্য হয়ে যায়, এটা দেখে যে কেউ একজন তার সব লোকেদের খুবই নৃশংসভাবে মেরে ফেলেছে। আরো কিছুটা ভিতরে যাওয়ার পর লরেন্স ওই লোকটার সামনে চলে আসে, যে তার অনেকগুলো লোককে এক এক করে মেরে ফেলেছে। এ আর অন্য কেউ না, রোবার্তো ছিল। রোবার্তোকে গান পয়েন্টে ধরে রেখেছিল এই দুজন লোক, কেননা এই দুজন লোক এখানে একটু আগেই এসেছে। রোবার্তো চাইলে তাদের দুজনকেও খুবই সহজে মেরে ফেলতে পারত, কিন্তু তারা দুজন এখানে চুপচাপ শান্তির সাথে লরেন্সের আসার অপেক্ষা করছিল। লরেন্স ছিল একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আর সে রোবার্তোর কাছে এটা জিজ্ঞেস করে যে আজ অবধি পুলিশও তার ঠিকানা খুঁজে বের করতে পারেনি, তাহলে তার ঠিকানা রোবার্তো কিভাবে জানতে পারলো। এর উত্তরে রোবার্তো তাকে বলে লরেন্সের কাছে তার একটা দামি জিনিস আছে, আর ওটা ফেরত নেওয়ার জন্যই সে এখানে এসেছিল। কিন্তু লরেন্সের লোকেরা তাকে আটকানোর চেষ্টা করেছিল, তাই সে তাদের সবাইকেই মেরে ফেলেছে। এরপর লরেন্স তাকে দেখে একজন সাধারণ মানুষ মনে করে তাকে বলে যে তুমি এখানে এসে তো গেছো, কিন্তু এখান থেকে শুধু তোমার মৃতদেহই বাইরে বের হবে। আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই রোবার্তো ওই জায়গার পরিস্থিতি পাল্টে ফেলে। সে ওই দুজনের বন্দুক নিয়ে ওদের সাথে সাথে লরেন্সের গায়েও গুলি চালিয়ে দেয়। শেষে লরেন্স মারা যাওয়ার পর রোবার্তো ওখান থেকে একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে লরেন্সের গাড়িতে তার ছেলেকে বসে থাকতে দেখে। সে রোবার্তোকে দেখে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রোবার্তো তাকে বাচ্চা মনে করে ছেড়ে দেয় আর তাকে ওই গাড়িতেই বসে থাকতে বলে। এরপর সে ওখান থেকে যেতে শুরু করে, কিন্তু ওই বাচ্চা ছেলেটা পিছন থেকে রোবার্তোর উপরে গুলি চালিয়ে দেয়। রোবার্তো চাইলে ওই ছেলেটাকেও মারতে পারত, কিন্তু সে তাকে ছোট বাচ্চা মনে করে সেখান থেকে যেতে দেয়। রোবার্তোর গায়ে গুলি লাগার কারণে সে অনেকটাই ঘায়েল হয়ে গেছিল। কোনো রকমে রোবার্তো গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে রাস্তাতেই সে গুলি লাগার যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। তাও ভালো হয়েছে, একজন পুলিশ তাকে ওখানে ওই অবস্থায় দেখে তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই ডাক্তার এতটাই ভালো ছিল যে রোবার্তোর চিকিৎসা করার সময় সে ওই পুলিশ জোকে বলে দেয় যে রোবার্তোর ব্যাপারে তোমার কাছে যদি কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, গুলি লাগার কথা কাউকে বলো না। এরপর ওই ডাক্তার তার চিকিৎসা করে। পরের দিন রোবার্তোর যখন জ্ঞান ফেরে তখন সে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি যেমনটা বলেছিলাম ওই ডাক্তার সত্যি মন থেকে অনেক ভালো মানুষ। ওই ডাক্তার রোবার্তোকে এখন এখানেই আরাম করতে বলে। এর সাথে ওই ডাক্তার তাকে এটাও বলে যে যতদিন অবধি না তোমার ক্ষত জায়গা ঠিক হচ্ছে ততদিন অবধি তুমি চাইলে এখানেই থাকতে পারো, কেননা ওই ডাক্তার কোনো হসপিটাল বা ক্লিনিকে না, তার নিজের বাড়িতে রোবার্তোর চিকিৎসা করছিল। দু তিন দিন পর রোবার্তোর শারীরিক অবস্থা যখন একটু ভালো হয় তখন সে ওই ডাক্তারের কাছে গিয়ে সামনের বাজার থেকে একটু ঘুরে আসার কথা বলে, যার পর ওই ডাক্তার রোবার্তোকে চেক করে ওই মার্কেটে যেতে দেয়। এই শহরের নাম অ্যাল্টামন্টেজ, যেখানকার সব লোক একে অপরের সাথে হেসে খেলে তাদের জীবন কাটাচ্ছিল। রোবার্তো এদিকেই ঘুরতে ঘুরতে একটা ক্যাফের ভিতরে যায়। এখানে সে টি ব্যাগের সাথে এক কাপ কফি অর্ডার দেয়। ওই সময় জো তার মেয়েকে নিয়ে এখানে আসে। রোবার্তোর ব্যাপারে যে জো সবকিছু জানতো এটা রোবার্তোর জানা ছিল না, আর এই কারণেই যখন জো তার কাছে জিজ্ঞেস করে যে আসলে তার সাথে হয়েছিলটা কি, তাই রোবার্তো তখন তাকে বলে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই ডাক্তারের নাম ছিল অ্যালসো। আর তার ব্যাপারে বলার সময় জো রোবার্তোকে এটাও জানায় যে তার সাথে সাথে ওই ডাক্তার এখানকার প্রায় সব বাচ্চাদের ফ্রিতেই চিকিৎসা করেছে, আর তার কাছে ওই ডাক্তার তার বাবার মতো। কিছুক্ষণ কথা বলার পর জো তার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর ওই ক্যাফেতে থাকা আমিনা নামের একটি মেয়ে তার ক্যাফের স্পেশাল চা রোবার্তোকে খেতে দেয়। রোবার্তো ওখান থেকে ফিরে আসার পর CIA অফিসারের টিমে কাজ করতে থাকা এই মেয়েটির কাছে কল করে লরেন্সের ফার্ম হাউসের সব ডিটেলস তাকে দিয়ে দেয়। CIA টিম লরেন্সকে অনেক বছর আগের থেকে খোঁজার চেষ্টা করছিল, কেননা লরেন্স সিরিয়া থেকে অনেক বেআইনি অস্ত্র ও ড্রাগস সাপ্লাই করত। পরের দিন রোবার্তো যখন ওই ক্যাফেতে আবার চা খেতে যায় তখন সে দেখে ওখানে একটা ছেলে এসে দোকানের মালিকের থেকে টাকা নিয়ে বাইরে গিয়ে মার্কো নামের একজন ছেলের কাছে সব টাকা দিয়ে দেয়। আসলে মার্কো তাদের লোকেরা এখানকার সব দোকানদারের থেকে হপ্তা নিতে আসতো, আর এটা জেনে রোবার্তো চা খেয়ে সাথে সাথেই ওই ছেলেদের ফলো করতে করতে তাদের কাছে পৌঁছে যায়। রোবার্তো রাস্তাতেই মার্কোর আওয়াজ শুনতে পায়, যে পাশেরই একটা মাছের দোকানে গিয়ে দোকানের মালিক
মালিককে হুমকি দিয়ে টাকা চাইছিল। সেই দোকানদার মার্কোকে টাকা দেওয়ার জন্য একটু সময় চায়। এটা শুনে মার্কো রেগে গিয়ে ওই দোকানদারকে ওখানেই মারতে শুরু করে। তাকে মেরে মার্কো বাইরে এসে তার লোকেদের নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। আর এই সবকিছু রোবার্তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মার্কো তার লোকেদের নিয়ে ওখান থেকে বেরিয়ে তার ভাই ভিনসেন্টের কাছে যাচ্ছিল, যে ইতালিরই একটা ছোট শহরের একটা ঘরের মধ্যে বসেছিল। ভিনসেন্ট ওই বাড়ির মালিকের কাছে এই বাড়ি কেনার কথা বলছিল, কিন্তু তারা যখন তাদের বাড়ি বিক্রি করার জন্য সরাসরি তাদেরকে মানা করে দেয়, তখন ভিনসেন্ট ওই বাড়ি মালিকের বৃদ্ধ বাবাকে জানলা দিয়ে নিচে ফেলে দেয়। এটা দেখেই বোঝা যায় যে ভিনসেন্ট কোনো সাধারণ লোক না, বরং সে ছিল ইতালিরই একজন মাফিয়া। মার্কো ভিনসেন্টের সাথে দেখা করে তাকে বলে যে সেও এখন তার সাথে থেকে কাজ করতে চায়। কিন্তু ভিনসেন্ট তাকে বলে যে এখন তার খেলার ও খাওয়ার সময়, যখন তার এখানে প্রয়োজন হবে তখন সে তাকে ডেকে নেবে। এদিকে ডক্টর এলসো রাতে খাওয়ার সময় রোবার্তোকে জানায় যে সে কাল একটু বাজারে যাবে মাছ আনতে। এটা শুনে রোবার্তো তার কাছে জেদ করতে শুরু করে যে বাজারে সে নিজেই যাবে, আর তার যে মাছ প্রয়োজন সে ওই মাছই নিয়ে আসবে। পরের দিন রোবার্তো ওই মাছের দোকানেই যায়, যেই দোকানের মালিককে মার্কো গতকাল মেরেছিল। রোবার্তো ওই দোকান থেকে মাছ কেনে, কিন্তু ওই দোকানদার রোবার্তোর কাছ থেকে টাকা নেয় না, কেননা রোবার্তো ডক্টর এলসোর বাড়িতে থাকতো। রোবার্তোর দেওয়া তথ্য হিসাবে পরের দিন সিআইএ টিম লরেন্সের ফার্ম হাউসে পৌঁছায়। সেখানে তারা অনেক ড্রাগসের প্যাকেট খুঁজে পায়। এর সাথে তারা এটাও জানতে পারে যে লরেন্স এখান থেকে আরো অনেক ইল্লিগাল কাজ করত। সেই লেডি অফিসারের বস তার কাছে জিজ্ঞেস করে যে এই জায়গার ইনফরমেশন সে কোথায় পেল। এর উত্তরে সে তাকে বলে যে তার কাছে একজন অজানা লোকের কল এসেছিল, আর ওই ব্যক্তি তাকে এই জায়গার ব্যাপারে জানিয়েছে। এদিকে ডক্টর এলসো রোবার্তোর ওই ক্ষত জায়গাটা দেখে তাকে বলে যে আগের থেকে তোমার শরীর এখন অনেকটাই ভালো হয়ে গেছে। এরপর রোবার্তো ওই ডাক্তারের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, আমাকে দেখে আপনার কি মনে হয় আমি কেমন মানুষ। এর উত্তরে ডক্টর এলসো তাকে বলে, যেদিন তুমি এখানে এসেছিলে সেদিন আমি তোমার কাছে এটাই জিজ্ঞেস করেছিলাম, আর তুমি আমাকে বলেছো তুমি জানো না। আর এই উত্তর শুধু একজন ভালো মানুষই দিতে পারে। এরপর আমরা দেখি ভিনসেন্ট একটা চার্চ থেকে বেরিয়ে তার ভাইয়ের সাথে দেখা করে, আর বলে যে এখন সময় হয়ে গেছে যে তুমি আমার জন্য কাজ করো। এর সাথে সে মার্কোকে এটাও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাল্টামন্টের শহর আমাদের কব্জা করতে হবে, কারণ সে এখন এই শহরে তার ইল্লিগাল কাজ শুরু করতে চাইছিল। মার্কো তার ভাইয়ের কথা মেনে পরের দিন গিয়ে সেই মাছের দোকানে আগুন লাগিয়ে দেয়, আর এই ঘটনাটা রোবার্তো দেখে নিয়েছিল। রোবার্তোর শরীর এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, তাই সে এই জায়গা ছেড়ে তার বাড়িতে যাবে বলে ঠিক করেছিল। কিন্তু এটা দেখার পর রোবার্তো তার বাড়ি যাওয়ার প্ল্যান আবার ক্যান্সেল করে দেয়, আর পরের দিন সে ওই দোকানদারকে তার দোকান ঠিক করতে সাহায্য করে। তারপর আবার সে ওই ক্যাফেতে যায়, আর সেখানে সে লক্ষ্য করে সামনের টেবিলে বসে থাকা সিআইএ অফিসার লুকিয়ে লুকিয়ে রোবার্তোর ছবি নেওয়ার চেষ্টা করছিল। এটা দেখে রোবার্তো তাকে পরিষ্কার করে তার ছবি নিতে বলে। ফটো নেওয়ার পর ওই অফিসার রোবার্তোর পাশে এসে বসে। এরপর সে রোবার্তোর কাছে এটা জিজ্ঞেস করে যে লরেন্সের ফার্ম হাউসের ব্যাপারে সে কিভাবে জানতে পারলো। এর উত্তরে রোবার্তো তাকে বলে সে লরেন্সের ফার্ম হাউসের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ওখানেই সে ওই ব্যাপারে জানতে পেরেছে। কিন্তু এরপরে ওই লেডি অফিসার রোবার্তোর উপরে সন্দেহ করছিল, তাই সে রোবার্তোর কাছে জিজ্ঞেস করে তুমি সিআইএ এর নাম্বার কোথায় পেলে, আর তুমি আমাকেই কেন কল করেছো। রোবার্তো তাকে বলে সে একটা ডায়েরি থেকে সিআইএ এর নাম্বার পেয়েছিল, ওখান থেকেই সে ওই নাম্বারে কল করেছিল, আর সে এটা জানতো না যে এটা তার নাম্বার। এরপর আমরা জোকে দেখি, সে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে যে ওই মাছের দোকানে মার্কো আগুন লাগিয়েছিল, তাই সে মার্কোকে ধরার জন্য তাকে খুঁজতে শুরু করে। পরের দিন সে স্কুল থেকে তার মেয়েকে যখন নিয়ে আসতে যায়, তখন সে জানতে পারে যে তার সাথে কাজ করা একজন লোক এসে তার মেয়েকে নিয়ে গেছে। এটা জেনে সে চিন্তায় পড়ে যায়, আর দৌড়ে সোজা তার বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে সে দেখে মার্কো ও তার লোকেরা তার মেয়ে ও তার স্ত্রীকে আটকে রেখেছে। জোকে মারতে মারতে মার্কো তাকে হুমকি দেয় যে সে যদি তার বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে সে তার সাথে সাথে তার পরিবারকেও মেরে ফেলবে। এরপর জো যখন তার চিকিৎসা করার জন্য ডক্টর এলসোর কাছে যায়, তখন সেখানে রোবার্তো তাকে দেখতে পায়। এরপর জো চলে যাবার পর রোবার্তো ওই ডাক্তারের কাছে জিজ্ঞেস করে যে তার সাথে কি হয়েছিল। এর উত্তরে ওই ডাক্তার তাকে বলে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরের দিন রোবার্তো এদিকেই হাঁটতে হাঁটতে একটা চার্চের কাছে পৌঁছায়, আর ওখানে ওই লেডি সিআইএ অফিসার আগে থেকেই দাঁড়িয়ে ছিল। আর ওই লেডি অফিসার তার সাথে কথা বলতে বলতে তাকে বলে লরেন্স গত 10 বছর থেকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের নামের তালিকায় ছিল, আর টেরারিস্টরা বেআইনি অস্ত্র শস্ত্রের জন্য তার ফার্ম হাউস ব্যবহার করছিল। এরপর সে রোবার্তোকে জানায় এখন তাকে একটা অন্য টেরারিস্ট সেলের ব্যাপারে খোঁজ নিতে হবে। এর জন্য রোবার্তো তাকে কয়েকটা টিপস দিয়ে দেয়। ওই দিনই সন্ধ্যায় রোবার্তো একটা রেস্টুরেন্টে বসেছিল, আর ওই রেস্টুরেন্টে জো তার পরিবারের সাথে বসেছিল, আর তখনই মার্কো তার কাছে আসে। আর সে এটা চাইছিল যে
জো যাতে মার্কোর জন্য সবার কাছে ভোট চায়। আর ওই সময় মার্কো রোবার্তোকে দেখে, যে তার দিকেই টরটর করে তাকিয়ে ছিল। এটা দেখে মার্কো তার সাথে কথা বলার জন্য তার কাছে গিয়ে বসে। মার্কো তার কাছে জিজ্ঞেস করে যে তার সমস্যাটা কি। রোবার্তো বলে যে অনেকদিন থেকে সে এমনই একটা শহর খুঁজে বেড়াচ্ছে আর এই শহর তার ভালো লেগে গেছে। তাই মার্কো তার লোকেদের নিয়ে এখানে যেসব করছে এসব যেন সে এই জায়গা ছেড়ে অন্য কোথাও বিয়ে করে। এই কথা শুনে মার্কো হাসতে শুরু করে আর এরই মধ্যে রোবার্তো মার্কোর হাত ধরে মোচকে দেয়। সে মার্কোর হাতের এমন একটা শিরা চেপে ধরেছিল যেই কারণে মার্কোর খুব বেশি ব্যথা অনুভব হচ্ছিল। এটা দেখে তার বন্ধুরা খেপে যখন তার কাছে যায় তখন মার্কো তাদের শান্ত করে, যেহেতু রোবার্তো মার্কোর হাতের একটা শিরা চেপে ধরে রেখেছিল তাই। এবং এই সবকিছু ওই রেস্টুরেন্টে বসে থাকা সব লোকজন দেখছিল। কিছুক্ষণ পর রোবার্তো তার হাত ছেড়ে দেয়, যার পর মার্কো ওখান থেকে বেরিয়ে তার লোকেদের কাছে চলে যায়। মার্কোর নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছিল, তাই সে রোবার্তোকে মারার জন্য তার বন্ধুর কাছ থেকে বন্দুক চাইছিল। কিন্তু তখনই অনেক স্পিডে একটা গাড়ি এসে তার বন্ধুকে উড়িয়ে দেয় আর অন্যদিক থেকে রোবার্তো একটা বোতল হাতে নিয়ে তাদের কাছে চলে আসে। তাকে দেখে মার্কো একটা চাকু বের করে রোবার্তোর কাছে গিয়ে রোবার্তোকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু রোবার্তো তার চাকু দিয়ে তাকেই মেরে ফেলে। তাদেরকে মারার পর রোবার্তো ওখানে কয়েকটা ড্রাগসের প্যাকেট ফেলে দিয়ে চলে যায়। আর পরের দিন পুলিশ এখানে এসে ড্রাগসের প্যাকেট দেখে তারা মনে করে এরা ড্রাগসের জন্যই লড়াই করে নিজেদের মধ্যে মারা গেছে। অন্যদিকে ওই লেডি অফিসার একটা খবরের মাধ্যমে জানতে পারে ওই টেরারিস্ট গ্রুপ একটা বিল্ডিং এর মধ্যে বোম ব্লাস্ট করে দিয়েছে। আর ওই ঘটনার সব ইনফরমেশন একসাথে করার জন্য সেই লেডি অফিসার এই অফিসারের কাছে আসে। সে ওই অফিসারকে একটা ফাইল দেয় যেখানে কয়েকজন লোকের ডিটেলস ছিল যাদের কাছে ওই লেডি অফিসার জিজ্ঞাসাবাদ করতে চাইছিল। ওই অফিসার তাকে অ্যাপ্রুভ করার পর ওই লেডি অফিসার এই কয়েদির কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য তার সেলে পৌঁছায়। ওখানে জিজ্ঞাসাবাদ করার সময় ওই কয়েদি তাকে একটা ঘরের ব্যাপারে জানায় যেখানে কয়েকজন লোক ছিল যারা টেরারিস্টদের বেআইনি অস্ত্রশস্ত্র সাপ্লাই করত আর তাদের কাছ থেকেই ভিনসেন্ট অস্ত্রশস্ত্র নিয়ে ইতালিতে সাপ্লাই দিত। এই জন্য ওই অফিসার ভিনসেন্টের কাছে গিয়ে জানিয়ে দেয় যে এখন তার এই ধান্দা একটু বন্ধ রাখা প্রয়োজন, কেননা সিআই টিম তাদের অবধি পৌঁছে গেছে। কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে ভিনসেন্ট তাকে বলে তার ভাইয়ের মৃত্যু হয়েছে আর সে এখন তার ভাইয়ের খুনিকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ওই অফিসার এটা মানত যে যেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনেছে সেই টাকা দিয়েই ওই টেরারিস্টরা এখন বম ধামাকা করছে আর এই ধামাকায় তাদের শহরের লোকেদেরই প্রাণ যাচ্ছে আর এর জন্য সে ভিনসেন্টকেই দোষী বলছিল। যেই কারণে ভিনসেন্ট রেগে গিয়ে ওই অফিসারের একটা হাত কেটে ফেলে। তার হাত কেটে ফেলার পর ভিনসেন্ট তাকে তার ভাইয়ের খুনিকে খুঁজতে বলে। এদিকে ওই লেডি অফিসারের ইনভেস্টিগেশন হয়ে গেলে সে তার গাড়িতে বসতে যায় আর তখনই রোবার্তো এই লেডি অফিসারকে কল করে জানায় যে এই বোম ধামাকায় টেরারিস্টদের কোনো হাত নেই, এটা কামোরা গ্রুপের কাজ, এই গ্রুপ আর অন্য কারোর না, ভিনসেন্টের গ্রুপ ছিল। এরপর সে ওই লেডি অফিসারকে নিজের খেয়াল রাখতে বলে, যার পর সে ফোন কেটে দেয়। এরপর ওই লেডি অফিসার যেই তার গাড়িতে বসতে যাচ্ছিল তখনই সেই গাড়িতে ভয়ঙ্কর এক বিস্ফোরণ হয় যেই কারণে ওই লেডি অফিসার খুব আহত হয়ে যায়, যার পর তার টিম তাকে নিয়ে পাশেরই একটা হসপিটালে নিয়ে যায় আর তার চিকিৎসা শুরু হয়। ভিনসেন্ট জো এবং তার পরিবারের কথা জানতে পারে, তাই ভিনসেন্ট তাদেরকে লোকেদের মাঝখানে ধরে রেখেছিল। সেখানে সে তাদের ওপর অত্যাচার করছিল আর চিৎকার করে তার ভাইয়ের খুনিকে তার সামনে আসার কথা বলছিল। আর একটু পরেই রোবার্তো ওখানে চলে আসে। সে ভিনসেন্টের কাছে শুধু এটাই চাইছিল, সে রোবার্তোকে মারতে চাইলে মেরে ফেলুক, কিন্তু এখানে সবার সামনে না। কিন্তু ভিনসেন্ট তাকে এখানেই সবার সামনে মারতে চাইছিল, তাই ভিনসেন্ট তার বন্দুক বের করে তাকে শুট করতেই যাচ্ছিল কি ঠিক তখনই ডক্টর এলসো এসে তার বন্দুকের গুলি চালিয়ে দেয়, যেই কারণে ওখানকার সব লোকের নজর ডাক্তারের দিকে চলে যায়। আর ওই ডাক্তার ভিনসেন্টকে বলে যে সে যদি রোবার্তোকে মারতে চায় তাহলে ভিনসেন্টকে তাকে আগে মারতে হবে। এরপর ওখানে থাকা সব লোক এই একই কথা বলতে থাকে আর তারা তাদের মোবাইল বের করে ভিনসেন্টের ভিডিও বানাতে শুরু করে। পাবলিককে ভিডিও বানাতে দেখে ভিনসেন্ট তার লোকেদের নিয়ে এখান থেকে চলে যায়। আর ওই রাতেই ভিনসেন্ট তার ঘরে যখন শুয়েছিল তখন রোবার্তো চুপচাপ তার বাড়িতে ঢুকে পড়ে আর এক এক করে ভিনসেন্টের সব লোকেদের সে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে বেছে বেছে সবাইকেই মেরে ফেলে আর সে ভিনসেন্টের কাছে পৌঁছে যায়। সেখানে সে ভিনসেন্টকেও মারতে মারতে ঘায়েল করে ফেলে, কিন্তু রোবার্তো ভিনসেন্টকে মারার আগে তাকে তার জীবন বাঁচানোর একটা শেষ সুযোগ দেয়। রোবার্তো ভিনসেন্টের মুখে ড্রাগস ঢেলে দিয়েছিল। ভিনসেন্ট তার জীবন বাঁচানোর চেষ্টা করতে করতে শহরের ওই গলিতে পৌঁছে যায়। সে হেলতে ডুলতে রাস্তা পার হচ্ছিল কি তখনই একটা গাড়ির সাথে তার ধাক্কা লেগে যায়। তারপরেও সে ছেঁচড়াতে তার জীবন বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে শ্বাসকষ্টের কারণে সে মারা যায়। পরের দিন ওই লেডি অফিসার হসপিটালে শুয়ে শুয়ে খবর দেখছিল, যেখানে সে দেখতে পায় সিআইএ টিম কামোরা গ্রুপের সবাইকেই ধরে ফেলেছে, যেই কারণে টেরারিস্ট
ব্যক্তির কাছে ফান্ডিং বন্ধ হয়ে গেছে আর এই কারণে অনেক লোকের জীবন বেঁচে যাবে। ওই সময় রোবার্তো একটা ব্যাগ নিয়ে তার কাছে চলে আসে, যেই ব্যাগে $360,000 ছিল। আর রোবার্তো ওই লেডি অফিসারকে বলে এটা একজন সৎ রিটায়ার্ড বৃদ্ধ অফিসারের টাকা, আর এই টাকা তার অ্যাকাউন্ট থেকে হ্যাক করে বের করে নেওয়া হয়েছিল। আর এই টাকা খুঁজতে খুঁজতেই রোবার্তো লরেন্সের ওই ফার্ম হাউসে পৌঁছে গেছিল। এতটুকু বলার পর রোবার্তো ওই টাকা ভর্তি ব্যাগ ওই লেডি অফিসারের দায়িত্বে রেখে এখান থেকে চলে যায়। এই টাকা আসলে আর অন্য কারোর না, ওই লেডি অফিসারের বাবার ছিল, তাই সে পরের দিন তার বাবার কাছে গিয়ে ওই টাকা ফিরিয়ে দেয়। আর এটাই কারণ ছিল রোবার্তো তার বারবার সাহায্য করছিল। যার পর আমরা দেখি রোবার্তো আবার ওই শহরে গিয়ে থাকতে শুরু করেছে, যেখানকার সব লোক কামোরা গ্যাংয়ের ধরা পড়ার কারণে খুশি পালন করছিল। আর এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই কাহিনীটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।